ক্যালেন্ডারের হিসেবে এখন ভরা বসন্ত, আর ভরা বসন্তেই ঘন কুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া। সোমবার সকাল থেকে সূর্যের দেখা নেই, বেড়েছে কুয়াশার প্রভাব। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো অধিকাংশ যানবাহনগুলিকে আলো জ্বালিয়েই যাতায়াত করতে হচ্ছে। সঙ্গে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ার ঘটনা তো আছেই। প্রাতঃভ্রমণকারীরা জানিয়েছেন, এই দিন কুয়াশার দাপট অনেকখানি বেড়েছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সকালের দিকে এমন অবস্থা, পাশের জনকেও দেখা যাচ্ছিল না বলেই তারা জানিয়েছেন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ডু এই অবস্থায় সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বাতাসে ধুলি ধোয়া প্রচুর, শ্বাসনালীতে ইনফেকশন হচ্ছে, এই সময়টাতে শিশুদের অতি সাবধানে রাখতে হবে। বড়রা শ্বাসনালীতে ইনফেকশনের শিকার হলে ছোটদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, জ্বর সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাই এই সময়টাতে যতটা সম্ভব ঠান্ডা না লাগানোর পরামর্শ তিনি দিয়েছেন। সে তো প্রচণ্ড কুয়াশা, কুয়াশার জন্য গাড়ি ঘোড়া যা অবস্থা, মানুষও খুব কম চলছে, গাড়িও কম চলছে, কুয়াশা দেখাও যাচ্ছে না কিছু, এতে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই আর কি। এই সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন, কতটা ঝুঁকি থেকে আছে জীবনে? ঝুঁকি তো থাকছে অবশ্যই, যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে লাইফের, কারণ রোড পেরিয়ে আমরা এই পার্কে ঢুকছি, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কোনো মতে এই আর কি। কী অবস্থা কী দেখছেন, কতদূর দেখা যাচ্ছে? দেখা তো এখন একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ ছিল সকালবেলায়, মানে দেখাই যাচ্ছিলো না, পাশাপাশি কাউকে দেখা যাচ্ছিলো না, প্রচণ্ড কুয়াশা ছিল। এই তো গুড়ি গুড়ি বৃষ্টির মতো বৃষ্টির মতো গুড়ি গুড়িও পড়ছে, চারদিকে কুয়াশা, এবং এমন কুয়াশা যে যারা পথচারী যারা ওয়াকিং করতে যায় তারা মাথা একদম পুরো ভিজে যাচ্ছে। হ্যাঁ, একটা অস্বাভাবিক একটা ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে, যেটা অন্য সময় দেখতে পাওয়া যায় অন্য বছর এরকম এই ধরনের, এই সময়ে মার্চের ঠিক আগেটা ঠিক এরকম দেখতে পাওয়া যায়নি। আপনারা এই যে বাড়ি থেকে বেরিয়েছেন, হ্যাঁ, জীবনে কতটা ঝুঁকি থেকে যায়? হ্যাঁ, ঝুঁকি তো গোটা রে, রাস্তায় এত গাড়ি ঘোড়া, হ্যাঁ রাস্তা ঠিক সেইভাবে, মানে কী বলবো, মানে সকাল থেকে একটু রিক্স, হ্যাঁ কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার, তারপরে ঝুঁকি, ঝুঁকি তো আছে, পুরোটাই ঝুঁকি। অবস্থা দেখছি বলতে রাস্তা প্রচণ্ড কুয়াশা, রাস্তা বিরোধ অসুবিধা হচ্ছে, কিছু দেখতে পাচ্ছে, সামনের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না, কুয়াশায় আচ্ছন্ন, পুরোটাই ঝুঁকি থাকছে, কুয়াশাতে পুরো পুরো রাস্তায় কুয়াশা, কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না, ধীরে সুস্থে দেখে শুনে চলতে হচ্ছে আর কি। সঠিক সময় কি পৌঁছাতে পারবেন? সেটা বলা যাবে না, রাস্তার পজিশন দেখে চলতে হবে। এখনকার আবহাওয়াটা যেটা, মানে ঠান্ডাটা কমে আসছে, গরম পড়ছে, কিন্তু একটু সব সাবধান থাকতে হবে, এই কারণে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই সময়টায় কিন্তু শরীর খারাপ হয়, বিশেষ করে ধুলি ধোঁয়া ইত্যাদি প্রচুর বাতাসে, ফলে তার সাথে একটু সেই মানে শিশির পড়ার মতো একটু একটু যখন হচ্ছে, এতে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন খুব বেশি হয়, মানে শ্বাসনালীতে, এবং শ্বাসনালীতে ইনফেকশন হচ্ছেও, বিশেষ করে বাচ্চাদের তো খুব সাবধানে রাখতে হবে, বড়দের যদি এরকম হয় শ্বাসে শ্বাসনালীতে কোনো ইনফেকশন হয় বা জ্বর জ্বালা হয়, তাহলে ছোটোদের থেকে বেশ দূরে থাকতে হবে, নাহলে বাচ্চাদের এই সময়টাতে হওয়ার ফলে শ্বাসকষ্ট পর্যন্ত হয়, যেটা হয় সর্দি কাশি হওয়ার পর, সর্দি কাশি জ্বর তার সাথে শ্বাসকষ্ট, যেটা বলে অ্যাডেনোভাইরাস, অ্যাডেনোভাইরাস এখন কিন্তু এই সময়টা প্রকোপটা বেশি হয় এবং কিছু হচ্ছেও। তো আজকে ওয়েদারটা কী দেখছেন? আজকে ওয়েদারটাতে যেটা, এই যে স্মকি ওয়েদার, মানে কেমন যে ধুলি ধোঁয়া প্রচুর, তো তার সাথে একটু একটু যখন মানে ইয়ে একটু কুয়াশাচ্ছন্ন, ফলে একটু মানুষদের একটু সাবধান থাকতে হয় যাতে ঠান্ডাটা না লেগে যায়। হ্যাঁ, ঘুড়ি ঘুড়ি জল পড়ার মতো এটা, তার জন্যই যেটা বলছি যে বারবার সাবধান থাকা দরকার, মাথাতেও ঢাকা নেওয়া দরকার, শ্বাসনালীতেও যাতে বেশি ইনফেকশন ধুলিকণা না যায় তার ব্যবস্থা নেওয়া দরকার।